বাংলাদেশ রোবট ফোর্স বিআরএফ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। বাংলাদেশ রোবট ফোর্স, এই রোবটটি আমাদের নিজেদের তৈরি করা। এর প্রধান কাজ হল ফায়ার সার্ভিস স্টেশনে। এক্ষেত্রে এটি ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিভানো, উদ্ধার অভিযান, ক্ষতিকারক দ্রব্য সংরক্ষণ সহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে। বর্তমানে বাংলাদেশ ফায়ার সার্ভিস স্টেশনে এই ধরনের কোনো রোবট ব্যবহার করা হচ্ছে না, ফলে উদ্ধার প্রক্রিয়া অনেক কঠিন হয়ে থাকে। এক্ষেত্রে উদ্ধার অভিযানে অনেক ফায়ারম্যান আহত, এমনকি নিহত পর্যন্ত হয়েছে। আমাদের এই রোবটের সাহায্যে একজন ফায়ারম্যান নির্দিষ্ট দূরত্বে থেকে রিজার্ভ পানির ট্যাঙ্ক থেকে পাইপলাইনের সাহায্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর কাজ করবে। যদি রুমে কোনো লোক আটকে থাকে, এক্ষেত্রে আমাদের প্রজেক্টে হিউম্যান ডিটেক্ট সেন্সরের সাহায্যে আমাদের জিএসএম এর মাধ্যমে কতজন আছে তা বুঝতে পারব। এমনকি এই রোবটটি রুমে ধোয়া থাকলে তা কুলিং ফ্যানের সাহায্যে বের করে দিতে সক্ষম। আমার নাম ইমতিয়াজ বিন সোহেব, আমরা চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা প্রজেক্ট নিয়ে এসেছি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে বাংলাদেশ রোবট ফোর্স। আমরা দেখি যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে থাকে, এর ফলে আমাদের দেশে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। তো আমরা আমাদের যে ফায়ার ফাইটার্সরা আছে তাদের কথা চিন্তা করে এবং যারা সাধারণ মানুষ আগুনে পুড়ে মরে যাচ্ছে তাদের কথা চিন্তা করে আমরা একটা রোবট নিয়ে এসেছি। এই রোবটটা আমাদের যে আগুন অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে থাকে এবং যেখানে প্রচুর পরিমাণ ধোঁয়া হয়ে থাকে, সম্পূর্ণ মিশন একা একটি রোবট কমপ্লিট করে চলে আসতে পারবে। আমাদের রোবটটাতে রয়েছে এক্সট্রা জিপিএস সিস্টেম, আমরা একটা লাইভ মনিটরিং সিস্টেমটা নিতে পারবো। আমাদের এখানে আরও রয়েছে থার্মাল ক্যামেরার মাধ্যমে আমরা যে কালো ধোঁয়ার ফলে আমরা লাইভ ভিউটা নিতে পারি না, সেটা আমরা থার্মাল ক্যামেরার মাধ্যমে নিতে পারবো।